আসসালামু আলাইকুম। আজকের ভিডিও অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হবে প্রত্যেকের জন্য, কারণ আজকে আমরা ক্যান্ডেলস্টিকের নাম জানব, সেই সাথে কোন ক্যান্ডেলে পরে কোন ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিছুটা নলেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। পুরোপুরি বেসিক একটা ভিডিও, যদি বেসিক কারো ভালো করতে পারেন সে ভবিষ্যতে অবশ্যই ভালো করতে পারবে। সো যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন, যে আপনি হয়তোবা এখন পর্যন্ত ক্যান্ডেল সম্পর্কে কোনো ধারণা নাই বা ক্যান্ডেল চিনেন না, আজকের ভিডিওটা যদি দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা ক্যান্ডেলগুলো সম্পর্কে ধারণা পাবেন বা কোন ক্যান্ডেলে পরে কোন ক্যান্ডেল হবে এগুলো কিছুটা বুঝতে পারবেন আর কোন ক্যান্ডেলে কাজ কতটুকু। সো বেশি কথা না বলে চলুন শুরু করি। সো প্রথমেই যদি আমরা আসি, তো প্রথমে আমরা হচ্ছে মারুবুজু ক্যান্ডেলটা নিয়ে শুরু করব। মারুবুজু ক্যান্ডেলটা আবার কি? সো আপনারা আমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মারুবুজু। একটা হচ্ছে মারুবুজু বুলিশ মারুবুজু আর একটা হচ্ছে বিয়ারিশ মারুবুজু। অর্থাৎ এটা যেই প্রাইজে ওপেন হবে, অর্থাৎ যদি আমরা এই চার্টে দেখি যেই প্রাইজে ওপেন হবে বুলিশ মারুবুজু, তার থেকে সে নিচে না গিয়ে আরও উপরের দিকে মুভমেন্ট করবে, অর্থাৎ প্রাইজ অ্যাকশনটা উপরের দিকে বেড়ে যাবে, সেটা নিচের দিকে আসবে না এবং একটা বড় ক্যান্ডেল তৈরি হবে, আর সেটাকে বলি আমরা বুলিশ মারুবুজু। সেম একইভাবে যদি একটা ডাউনে অর্থাৎ রেড ক্যান্ডেল তৈরি হয় আর সেটা উপরের দিকে না গিয়ে পুরোপুরি সেলার প্রেশারের মাধ্যমে সেটা যদি নিচের দিকে চলে আসে আর ক্যান্ডেলটা যদি বড় হয়ে যায় তাহলে সেটা বিয়ারিশ মারুবুজু। এখানে পুরোপুরি সেলারের কন্ট্রোলে চলে আসে, সেজন্য এটা হচ্ছে ফুল একটা সেলার প্রেশার, যেটা হচ্ছে অনেকটা স্ট্রং একটা ক্যান্ডেল। সো এটাকে বলেন হচ্ছে মারুবুজু ক্যান্ডেল, যেখানে কোনো বায়ার প্রেশার থাকে না বিয়ারিশে, আর বুলিশে কোনো সেলার প্রেশার থাকে না। ওইখানে বুলিশে সম্পূর্ণ থাকে বায়ার প্রেশার ডিমান্ড আর এইখানে থাকে আপনার সাপ্লাই। সো আশা করি বুঝতে পারছেন যে মারুবুজু বুলিশ আর বিয়ারিশ কেমন হয় আর সেটা প্যাটার্নে কেমন দেখা যায় সেটাও আপনাদেরকে দেখাই দিলাম। সো নেক্সট যেটা হচ্ছে স্পিনিং টপ। স্পিনিং টপটা কি? স্পিনিং টপটা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে বুলিশ স্পিনিং টপ আর একটা হচ্ছে বিয়ারিশ স্পিনিং টপ। অর্থাৎ বুলিশ স্পিনিং টপটা যেইখানে ওপেন হবে সেইখান থেকে রিজেকশন দিয়ে নিচের দিকে যাবে, আবার নিচের থেকে রিজেকশন দিয়ে আবার উপরের দিকে যাবে, আবার নিচের দিকে আসবে, এইভাবে শেষ পর্যন্ত সে মাঝখানে দেখেন যে কীভাবে ক্লোজ হয়েছে, ওপেন প্রাইস কোথায় আর ক্লোজ প্রাইস কোথায়, আর এখানে কত বড় একটা উইক আছে, আর এই উইকটা হচ্ছে আপনার রিজেকশনের মাধ্যমে তৈরি হয়েছে উইকটা। সো এইটা হচ্ছে বুলিশ স্পিনিং টপ, আর আপনারা ডান সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিয়ারিশ স্পিনিং টপ। সো এখানে বায়ার প্রেশার সেলারের রিজেকশনের মাধ্যমে একটা সুন্দর মতো ছোট্ট একটা বডি তৈরি হয়েছে। সো এইখানে প্রথমে এইখানে সেলার প্রেশার ছিল, আবার বায়ার প্রেশার, আবারও বায়ার প্রেশার সেলার প্রেশার, এইভাবে সেটা ক্লোজ হয়েছে দেখেন যে ওপেন প্রাইসের ঠিক নিচে, সেটা হচ্ছে বিয়ারিশ স্পিনিং টপ। এটা হচ্ছে প্যাটার্নে কেমন দেখা যায়, এই যে আমরা যদি প্যাটার্নটাকে দেখি যে প্যাটার্নে ঠিক এইরকমভাবে দেখা যায় বিয়ারিশ স্পিনিং টপ আর বুলিশ স্পিনিং টপ। সো এখানে বুঝতে পারলেন যে বিয়ারিশ স্পিনিং টপ আর বুলিশ স্পিনিং টপটা কেমন হয়। অনেক আছেন যারা কিনা ক্যান্ডেল চিনেন না, সো আজকের ভিডিওটা যদি দেখেন আপনারা ক্যান্ডেল চিনতে পারবেন, সেই সাথে হচ্ছে কোন ক্যান্ডেলে সেলার প্রেশার বেশি থাকে আর কোন ক্যান্ডেলে বায়ার প্রেশার বেশি থাকবে সেটুকু আপনারা বুঝতে পারবেন। আর তারপরে যদি আমরা দেখি, তারপরেরটা হচ্ছে ইনভার্টেড হ্যামার। সো ইনভার্টেড হ্যামারটা আবার কি? সো এখানে অনেকে বলতে পারে যে ইনভার্টেড হ্যামারটা কি? সো এটা হচ্ছে উল্টানো হাতুড়ি, মানে উল্টানো অনেকটা, এটা হচ্ছে উল্টানো হাতুড়ির মতো। এটা হচ্ছে বেশিরভাগ টাইমে ডাউন ট্রেন্ডে পাওয়া যায়। সো এটা রিভার্সাল সংকেত হিসাবেও মেনে নেওয়া যায়। সো এখানে যদি আপনারা রেজিস্ট্যান্সের উপরে একটা ইনভার্টেড হ্যামার দেখে থাকেন, সো নেক্সট ক্যান্ডেল আপনারা ডাউনের জন্য একটা ট্রেড ব্লেস করতে পারেন, সেটা যদি কখনো লস হয়ে যায় তাহলে আপনারা এমটিজিতে শিওরশট পেয়ে যাবেন। সো এটা অনেকটা ক্ষেত্রে শুটিং স্টারও বলা হয়, তবে এটা যদি আরেকটু উইক থাকে নিতে তাহলে। সো এইখানে হচ্ছে আপনারা যদি এরকম একটা রেজিস্ট্যান্সের ওপরে পেয়ে যান ইনভার্টেড হ্যামার, তো সেইখানে আপনারা একটা সেল করতে পারেন তারপরে ক্যান্ডেলে, কারণ এখানে হচ্ছে রিজেকশন দিয়ে মার্কেট হচ্ছে প্রথমে উপরের দিকে গেছে, যদি এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেলে হয়ে থাকে তাইলে দেখেন যে মার্কেটটা উপরের দিকে গেছে, উপরের দিকে যাওয়ার পরে ওইখানে সাপ্লাই এত পরিমাণে বেশি হয়েছে, অর্থাৎ
সেলার প্রেশার এত বেশি যে একদম উপর থেকে রিজেকশন দিয়ে মার্কেট ঠিক নিচের দিকে চলে আসছে, অর্থাৎ উপরে গেছে বায়ার প্রেশারের কারণে, অর্থাৎ ডিমান্ডের কারণে আর হচ্ছে সাপ্লাইয়ের কারণে, মানে সেলার প্রেশার এত পরিমাণে বেশি যে উপর থেকে রিজেকশন দিয়ে মার্কেট ঠিক নিচে ক্লোজ হয়েছে, আর এটা উল্টো একটা হাতুড়ির মতো দেখতে হয়েছে। সো এইখানে সেলার প্রেশার অত্যন্ত বেশি হওয়ার কারণে নেক্সট ক্যান্ডেল বা দু এক মিনিটের জন্য আপনি ডাউন ট্রেন্ডে ট্রেড করতে পারেন যদি এটা রেজিস্ট্যান্স লেভেলে হয়ে থাকে। সো এখন হয়তো বা অনেকে বলতে পারে যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স কী, যদি এই সম্পর্কে আপনার কোনো ধারণা না থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, নেক্সট ভিডিওতে আপনাদেরকে সাপোর্ট আর রেজিস্ট্যান্স সম্পর্কে ধারণা দেওয়া হবে। সো এটা হচ্ছে প্যাটার্নে কেমন দেখা যায়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা প্যাটার্নে ঠিক কেমন দেখা যায়। সো এখানে আমরা পরবর্তীতে দেখব হ্যামার, তো হ্যামারটা কি, হ্যামার হচ্ছে অনেকটা ঠিক একই রকম আপনার ইনভার্টেড হ্যামারের মতনই হ্যামার। সো হ্যামার অনেক সময় সাপোর্টে দেখা যায়, সো সাপোর্টে যদি আপনারা হ্যামার দেখেন, অর্থাৎ এটা হচ্ছে একটা বুলিশ হ্যামার একটা বিয়ারিশ হ্যামার, এটা যদি আপনারা সাপোর্টের উপরে যদি ক্লোজ হয় তাহলে নেক্সট ক্যান্ডেলের জন্য আপনারা বাই করতে পারেন। এই ক্যান্ডেলকে হ্যামার ক্যান্ডেল বলা হয়, এটা বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটি শুধু একটা ক্যান্ডেল দিয়ে তৈরি, আপনি এটি আপনার যে কোনো অ্যাসিস্টে পাবেন। এই ক্যান্ডেল দেখতে একদম হাতুড়ির মতো, অনেক বড় একটা লম্বা উইক হওয়ার পর ছোট্ট একটা বডি থাকে, যখন সাপোর্ট লাইনে এই ক্যান্ডেল তৈরি হয় তখন মার্কেট উপরের দিকে যায় 95%, এটাতে আপনারা শিওরশিট মানে শিওরশট পেতে পারেন। সো এইখানে দেখেন যে সেলার প্রেশার, প্রথমে সাপ্লাই তারপরে আবার ডিমান্ড, অর্থাৎ এটা যদি সাপোর্ট লেভেলে এখানে সেলার প্রেশার দেখেন কতটা, তারপরে রিজেকশন দিয়ে একটা উইক তৈরি হয়েছে আর বডিটা ঠিক উপরে গিয়ে তৈরি মানে শেষ হয়েছে। সো এটা যদি সাপোর্ট লাইনে আপনারা পেয়ে যান তাহলে আপনারা তারপর থেকে বাই করতে পারেন। এই যে দেখেন যে এইখানে কত সুন্দরভাবে সাপোর্ট লেভেলে একটা তৈরি হয়েছে আপনার হ্যামার। সো নেক্সট ক্যান্ডেল দেখেন যে তারপর থেকে, এটা হচ্ছে অনেকটা রিভার্সাল প্যাটার্ন, যেহেতু এটা যেহেতু সাপোর্ট লেভেলে হবে সাপোর্টে, তাহলে তারপরের ক্যান্ডেল আপনারা বাই করতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা প্রফিট পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো তারপরে আমরা দেখব ডোজি ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল দেখব। ডোজি ক্যান্ডেল হচ্ছে যেইখানে সেলার প্রেশার আবার বায়ার প্রেশার এত বেশি থাকে যে লাস্ট পর্যন্ত সেটা ডোজি মানে ডোজি হয়ে যায়। সো ডোজিটা কি, ডোজি সম্পর্কে আপনাদেরকে এখন ধারণা দিব। সো ডোজি হচ্ছে প্রথমে দেখেন যে এখানে সেলার প্রেশার অত্যন্ত বেশি, তারপরে আবার বায়ার প্রেশার, অর্থাৎ এখানে দুই রকম ডোজি দেখতে পারবেন, একটা হচ্ছে বুলিশ ডোজি আর একটা বিয়ারিশ ডোজি। সো এইখান থেকে এটা কোনো ডাজেন্ট ম্যাটার, আপনি যদি একটা ট্রেড প্লেস করেন সুন্দরভাবে আর যদি সেটা ডোজি ক্যান্ডেল হয় এটা আপনাকে রিফান্ড করে দেবে, অর্থাৎ সেটা ড্র হয়ে যাবে আপনাকে আপনার টাকাটা ব্যাক করে দেবে। সো ডোজি ক্যান্ডেল দেখেন যে হাইয়ে গিয়ে মানে প্রথমে হাইয়ে গেছে, তারপরে আবার লো, তারপরে যেখানে ওপেন হয়েছে ঠিক তার কাছাকাছি ক্লোজ হয়েছে। সো ডোজি ক্যান্ডেল প্যাটার্নে দেখতে কেমন, ডোজি ক্যান্ডেলটা ঠিক প্যাটার্নে দেখতে এইরকম। সো এটা হচ্ছে ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেলের কাজ আমি বললাম যে এইখানে প্রথমে সেলার প্রেশার বা বায়ার প্রেশার, বুলিশের ক্ষেত্রে দেখেন যে বায়ার প্রেশার, তারপর রিজেকশন দিয়ে ওইখানে ডিমান্ড, তারপরে সাপ্লাই, এইগুলো করতে করতে এইখানে সেলার আর বায়ারের প্রেশার সমান হয়ে যায়, সেক্ষেত্রে এটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়। সো ডোজি ক্যান্ডেল হলে আপনি যদি ওইখানে ট্রেড প্লেস করেন একদম ওপেনিং মানে ওপেনিং প্রাইস আর ক্লোজিং প্রাইস সেম জায়গায়, যেহেতু ওপেন হবে সেম জায়গায় ক্লোজ হবে, সো আপনার অর্থাৎ যেই অ্যামাউন্ট দিয়ে ট্রেড প্লেস করবেন সেটা আপনাকে রিফান্ড করা হবে, এটা হচ্ছে ডোজি ক্যান্ডেল। সো আজকে এই দু চারটা আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে মানে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে ডোজি, তারপরে হচ্ছে হ্যামার, ইনভার্টেড হ্যামার, স্পিনিং টপ, তারপরে হচ্ছে মারুবুজু। সো এখনও অনেকগুলো ক্যান্ডেল বাকি আছে, নেক্সট ভিডিওতে যদি আপনারা সাপোর্ট দেখেন অবশ্যই নেক্সট ভিডিওতে বাকি ক্যান্ডেলগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হবে। আশা করি বুঝতে পারছেন যে কোন ক্যান্ডেলে কাজ কেমন আর কোন ক্যান্ডেলে পরে কোন ক্যান্ডেল তৈরি হইতে পারে। আর মারুবুজু ক্যান্ডেলের ক্ষেত্রে একটা বুলিশ মারুবুজুর পরে একটা বিয়ারিশ মারুবুজু হওয়ার সম্ভাবনা, মারুবুজু ক্যান্ডেল অর্থাৎ সরি এখানে একটা ভুল বললাম, যে এখানে একটা যদি বুলিশ মারুবুজু পান তো নেক্সট ক্যান্ডেলের জন্য আপনারা সেল করতে পারেন, আবার যদি আপনারা বিয়ারিশ মারুবুজু পান তাহলে তার পরের ক্যান্ডেলের জন্য আপনারা বাই করতে পারেন। কারণ যদি আপনারা বুলিশ মারুবুজু পান সেইখানে কিন্তু পুরোপুরি ডিমান্ড, অর্থাৎ ওইখানে বায়ার প্রেশারটা শেষ হয়ে যায়, সো নেক্সট ক্যান্ডেলে কিন্তু সেল হইতে পারে, অর্থাৎ ডাউন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আবার যদি বিয়ারিশ ক্যান্ডেল হয় সেক্ষেত্রে সাপ্লাই অর্থাৎ আপনার সেলার প্রেশার সম্পূর্ণ থাকে, শেষ হয়ে যায় সেলার প্রেশার, সো তারপরে ক্যান্ডেল কিন্তু আপনারা বাই করতে পারেন, সেক্ষেত্রে আপনারা প্রফিট পেতে পারেন ইনশাল্লাহ। বুঝতে পারছেন,
আর বাকি যে ক্যান্ডেলগুলো বাকি আছে এখনো, শুটিং স্টার, তারপরে আরও অনেক কিছু যেগুলো আর কি বাকি, ইভিনিং স্টার, মর্নিং স্টার, ওইগুলো নিয়ে আলোচনা করবো নেক্সট ভিডিওতে, যদি আপনারা এই ভিডিওতে সাপোর্ট দেখান। আর যারা এখনও আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হন নাই, তারা গ্রুপে জয়েন হয়ে যান শিওর শর্ট সিগনাল ফ্রিতে পাওয়ার জন্য। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।